হে এভরিওয়ান, আজকে সকাল সকালই বিটকয়েন এখানে ডাউন দিয়েছে প্রায় 8% মতো, যেটা লাস্ট 2-3 মাসের মধ্যে এই প্রথম বিটকয়েন এত পরিমাণ ডাউন দিয়েছে। তো এখান থেকে কি হবে, নেক্সট মুভ কি হবে, এটা নিয়ে কথা বলবো। বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট নিয়ে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বাট প্রথমে বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেল ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। আর আমি কিন্তু আমার এক সপ্তাহ আগে এই ভিডিওতে এটা প্রেডিক্ট করেছিলাম যে বিটকয়েনের মধ্যে এখানে একটা কারেকশন আসতে পারে, বিকজ আপনি যদি দেখেন লাস্ট 4 মাস ধরে বিটকয়েন নতুন হাই তৈরি করতেছে বা মার্কেট গ্রিনের মধ্যে আছে। তো মার্কেটের এটা স্বাভাবিক রুলসই, 2 মাস বা 3 মাস মার্কেট পাম্প করে, দেন আবার 1-2 মাস এখানে মার্কেট ডাউনে থাকে, আবার 2-3 মাস এখানে পাম্প করে, আবার 1-2 মাস বা 2-3 মাস এখানে মার্কেট ডাউন দেয়। যদিও আমরা এখানে একটা বুল মার্কেটে আছি, এত পরিমাণ ডাউন দেবে না। মনে করেন 4 মাস ধরে মার্কেট আপ হচ্ছে, 1 মাস এখানে কারেকশন নিতে পারে, বা 1 মাস বিটকয়েনের মধ্যে তেমন বেশি স্পেশাল কিছু হবে না। দেন আবার পরবর্তী মান্থ থেকে, জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে মার্কেট আবার আপে যাওয়া শুরু হবে। তো যদি আপনি এই ভিডিওটা না দেখে থাকেন, ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে ট্রেডিং ভিউর মধ্যে দেখবেন এখানে একটা বিশাল স্পাইক এসেছিল বাইন্যান্সের মধ্যে, কিন্তু আমি অ্যাকচুয়ালি বাইন্যান্সের মধ্যে এটা দেখতে পাই নাই। হতে পারে তারা এটা রিমুভ করে দিয়েছে কোনোভাবে, বা এখানে কোনো একটা প্রবলেম থাকতে পারে। বাট আমি এখানে যেটা বলতে চাই সেটা হলো, এই ধরনের স্পাইক যদি কোনো জায়গায় দেখেন তাহলে অবশ্যই এটা ধরে নেবেন। যদি ধরেন এটা আপের দিকে থাকে, উপরের দিকে থাকে, তাহলে ধরে নেবেন নেক্সট মার্কেট এখান থেকে উপরে যাবে। যদি স্পাইকটা নিচের দিকে থাকে তাহলে ধরে নেবেন মার্কেট এখান থেকে নিচে যাবে। তো এখানে কিন্তু বিটকয়েন প্রায় $40,000 পর্যন্ত টাচ করেছে এই স্পাইকের মাধ্যমে। নাও যদি আপনি $40,000 বাই করেন, আমি তো বলবো না এখন লেভারেজ ট্রেড নেওয়ার জন্য, বিকজ নেক্সট এখানে কী ধরনের রিকভারি হবে এটা এখনও বলা যাচ্ছে না। হতে পারে এখানে ধরেন এল শেপ রিকভারিও হতে পারে, আবার এখানে ইউ শেপ রিকভারিও হতে পারে। সো এটা আর একটু টাইম গেলে বোঝা যাবে যে কিরকম হতে পারে। বাট এখন আপাতত মার্কেট এখানে নিচে আসবে, $40,000 ভালো একটা সাপোর্ট হবে। যদি এখানে হোল্ড করে তাহলে ধরতে পারেন নেক্সট টার্গেট আমাদের $50,000। মনে হয় না $50,000 একবারে ক্রস করে ফেলবে, সো আবার $50,000 থেকে আর একটু কারেকশন নিতে পারে। একটা ব্যাপার আছে বিটকয়েনের সিএমই চার্টের মধ্যে, কিছুদিন আগে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল যেটা $39,000 থেকে $40,000 পর্যন্ত। তো এই গ্যাপগুলোর একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে, সেটা হলো যখনই বিটকয়েন এই ধরনের গ্যাপ তৈরি করে, পরবর্তী কয়েক মাসের মধ্যে বিটকয়েন ট্রাই করে ওই গ্যাপটা ফিল করার জন্য, বা ওই গ্যাপটা ফিল আপ করে দেন উপরে ওঠার জন্য। যদিও এই গ্যাপটা সিম্পল কারণে হয়ে থাকে, বিকজ সিএমই ফিউচার কিন্তু উইকেন্ডে খোলা থাকে না, তো যার কারণে এখানে একটা প্রাইস গ্যাপ তৈরি হয়। কিন্তু বিটকয়েন মার্কেট কিন্তু বা ক্রিপ্টো মার্কেট কিন্তু 24 ঘন্টাই ওপেন থাকে, ঠিক না? সো যার কারণে যখন উইকেন্ড শেষে এখানে মার্কেট ওপেন হয় তখন এই ধরনের একটা গ্যাপ তৈরি হয়। কিন্তু আপনি যতবারই বিটকয়েন প্রাইসের মধ্যে এই ধরনের গ্যাপ দেখেন না কেন, এই গ্যাপটা ট্রাই করে ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল। পরবর্তী 1 সপ্তাহের মধ্যেই বিটকয়েনের প্রাইস এখানে পাম্প করে এই গ্যাপটা এখানে ফিল আপ করেছে। তারপরে এখানে একটা গ্যাপ আছে, এটাও এখানে ফিল আপ করে ফেলেছে। তারপরে এখানে যে গ্যাপটা আছে এটাও এই ক্যান্ডেলের মাধ্যমে ফিল আপ করেছে, যদিও এখানে যে গ্যাপটা আছে এটা এখনও ফিল আপ হয় নাই। হতে পারে নেক্সট কোনো এক টাইমে এই গ্যাপটা এখানে ফিল আপ করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ ছিল, যেখানে এই জায়গায় এসে এই গ্যাপটা ফিল আপ করেছে। এখানে একটা গ্যাপ ছিল, এটাও ফিল আপ করা হয়ে গেছে। সো এটা বিটকয়েনের সিএমই ফিউচার আসার পর থেকে এটা হয়, তবে এটা তেমন সিগনিফিক্যান্ট ব্যাপার না যে এটা ফিল আপ করার জন্যই মার্কেট নিচে আসবে। অন্যান্য কারণে হলো মার্কেট এই গ্যাপগুলো ফিল করে ফেলে, তো এই গ্যাপটা এখানে ফিল আপ করার একটা বড় সম্ভাবনা আছে, মানে মার্কেট এখানে $39,000 বা $38,000 দিকে আসতে পারে। এটা তেমন সিগনিফিক্যান্ট ব্যাপার না হলো, আপনি সিএমএর মধ্যে যতগুলো গ্যাপই দেখেন না কেন সবগুলো গ্যাপই এখানে সিএমই ক্লোজ করেছে, বা এই গ্যাপগুলো অলওয়েজ এখানে ফিল আপ হয়ে যায়। আর আপাতত শর্ট টার্মে আমি এখানে যেটা বলবো, মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনাই বেশি, বিকজ এরকম স্পাইকের পর মার্কেট এখান থেকে নিচেই আসে। এটার একটা কারণ হলো মার্কেটটা যখন এই পরিমাণ স্পাইক দিয়েছে তার মানে নিচে থেকে যত পরিমাণ লিকুইডিটি আছে ওইটা ড্রেন করে নিয়েছে, বা অনেক পরিমাণ মানুষকে এখানে লিকুইডিট করেছে এই রাস্তায়। সো নেক্সট টাইম তার এখানে নিচে আসতে আরও বেশি ইজি হবে। এই এক্সাম্পলটা ধরতে পারেন, এখানে মার্কেট একটা হিউজ স্পাইক দিয়েছিল, রাস্তা একটু ক্লিয়ার হয়েছে, দেন এখানে পাম্প করতে পারছে বা ইজিলি এখানে উপরে যাইতে পারছে। আবার এই স্পাইকটাকেও এখানে ধরতে পারেন, মার্কেট এখানে হিউজ পরিমাণ একটা স্পাইক দিয়েছিল, তারপর থেকে মার্কেট এখানে উপরেই গেছে। আমি জানি না অন্যরা এটাকে কিভাবে ডিসক্রাইব করে, বাট আমি চিন্তা করি এইভাবেই আর কি। এই প্রথম স্পাইকটা দেওয়ার মাধ্যমে নিচে বাইং প্রেশার কমানো হয়েছে, অ্যান্ড যেহেতু নিচে বাইং প্রেশার কম যার কারণে এখানে অ্যাগেইন নিচে আসাটা ইজি হবে। আরেকটা ব্যাপার, আপনি যদি লং করেন বা লং করতে চান তাহলে এখানে একটু কেয়ারফুল থাকবেন, বিকজ লাস্ট 2 মাস ধরে কিন্তু মার্কেট গ্রিডির মধ্যে আছে। বুল মার্কেটে এটা কমনই হয়ে থাকে, বাট বুল মার্কেট হোক বেয়ার মার্কেট হোক এটা কিন্তু অলওয়েজ হয়ে থাকে।
দুই তিন মাস মার্কেট পাম্প করবে বা দুই তিন মাস মার্কেট ডাম্প করবে, দেন এটা বিপরীতরা হয়ে থাকে। তো যদি আপনি $40,000 নিচে পান তাহলে কিছু অ্যাল্টকয়েন এখানে অ্যাকুমুলেট করে নিতে পারেন, এটা করলে এখানে ভালো প্রফিট করতে পারবেন। আর আপাতত ফিউচারের মতে এখানে তেমন কোনো ট্রেড নেওয়ার দরকার নাই, বিকজ মার্কেট যদি এখানে একটু স্ট্যাবিল হয় তাহলে এখানে আরও ভালো আইডিয়া পাওয়া যাবে যে নেক্সট কোন দিকে যাইতে পারে। তো পরবর্তীতে ট্রাই করবো আমি যদি কোনো আপডেট পাই তাহলে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড এই ধরনের আপডেট যদি আপনি মিস না করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে পারেন, যেন আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।